ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন কটা বাজে? এখন বাজে 6:20, আর আজ হচ্ছে বুধবার। তো যেহেতু আমার একটা ব্লগ পিছিয়ে গেছে, এই জন্য বারের কথা বলতে ভুলে যাই আমি, কিন্তু বলা উচিত আমার। তো আজকে বুধবার, তো তোমরা সেভাবে হিসেব করবে, আমি জানি না এই ব্লগটা কবে যাবে। তো দেখো পেছনে দেখো, মশারি টানানো আছে, এই ঘরে ছেলে ঘুমাচ্ছে। তো আমি উঠেছি 5:30 নাগাদ, উঠে মায়ের জন্য দুধ জাল দিয়ে দুধটা ঠান্ডা করে খাওয়াতে গেলাম, এতটুকু খেলো না, সঙ্গে সঙ্গে মুখ করছে, তো খেলো না, তো অকারণ আমার সময়টা নষ্ট হলো। তো আমি এখন যাবো সোজা রান্নাঘরে, ব্রাশ করা হয়ে গেছে আমার, তো ড্রেস চেঞ্জও করে ফেলেছি, এবার যাবো সোজা রান্নাঘরে। কারণ অনুর স্কুলে টিফিন আছে, তারপর স্কুলের ভাত আছে, মানে বরের স্কুলের ভাত আছে, সমস্ত মিলিয়ে এখন ভীষণ চাপে আছি আমি। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। সকালবেলা প্রথমেই আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে আমি আমার সকালে জলটা খাবো। তো তোমরা সবাই জানো যে আমি সকালবেলা উঠেই এক গ্লাস বা দু গ্লাস উষ্ণ গরম জল খাই, তো আমি সেটাই নেব। ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে, তো এত ভালো লাগছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে জলটা খাই। আর এ পাশে জানলাটা বন্ধ, জানলাটা খুলতে হবে। কি ভালো লাগছে হাওয়াটা, এখানে পর্দাটা না টানানো হয়নি। এই দেখো আমার বেল ফুল গাছের কি হাল, এটা এরম অবস্থা হয়েছে কেন বলো তো? এগুলো না মানে ঘরের মধ্যে রাখার জিনিস না, এগুলো রৌদ্রে রাখতে হয়, আর আমি একদম ভেতরে রেখেছিলাম, ওই জন্য পাতাগুলো অনেকটা ঝরে গেছে। তো এখানে বাইরে দিয়েছি, আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে। এই যেমন হচ্ছে নতুন করে গজাচ্ছে, এই দেখো এটা খুব সুন্দর এসছে, আর সব ন্যাড়া হয়ে গেছে। আর এই দেখো, এই আমার হচ্ছে পেঁপে গাছ, এগুলো সব বীজের গাছ জানো তো আমার, আমি এই বীজ ছড়িয়েছিলাম সে তার থেকে বেরিয়েছে। এই একটা পেয়ারা গাছ, আর এই দেখো এই পেঁপে গাছটা, এটা হালকা মতো ফুল ধরছে, এটা বোধ হয় সেই ছেলে গাছ না কি বলে না, তাই হয়তো, এটা বোধ হয় হবে না পেঁপে। এখানে না অনেকগুলো বেরিয়েছে, এই নিচে দেখাতে পাচ্ছি না আমি, তো অনেকগুলো বেরিয়েছে। আসলে বীজগুলো আমি ছড়িয়ে দিয়েছিলাম, তো এই এতগুলো বেরোবে আমি ভাবতে পারিনি। আর এই হচ্ছে আমার কলা গাছ, আর কলা গাছে সেই কলাগুলো দাঁড়াও দেখানোর চেষ্টা করছি আমি, দেখতে পাচ্ছ ওই যে ব্রাউন পাতার মধ্যে ওই হচ্ছে কলা, কিন্তু অরিজিনালি না ভালো দেখা যাচ্ছে জানো তো, দাঁড়াও। এই হচ্ছে আমার কলা, এই যে তো কলা বড় হচ্ছে না, ছোটই আছে, আমার মনে হয় এর জাতটাই হচ্ছে ছোট, হচ্ছে না ছোটই আছে, তো তাতে তাদের কেটে ফেলতে হবে, নাহলে আবার কার নজর পড়বে সে নিয়ে চলে যাবে, তখন আর আমাদের খাওয়া হবে না। তো একটু পুষ্ট না হলেও বা পারি কী করে, মানে কাটি কী করে আর কি। তো দেখি কলাগুলো একদম ছোট্ট ছোট্ট, ওই কাঁঠালি কলা বলে না, এ হচ্ছে তাই হয়তো বোধ হয়, ঠিক জানি না কী বলে এগুলোকে। তো বাড়িতে কলা গাছ না আমার খুব বেশ ভালোই লাগে, মাঝে মধ্যে কলা পাতায় খাওয়া টাওয়া যাবে, কিন্তু যদিও খাওয়া হয় না তবু ভালো লাগে যে খাওয়া যাবে, এইটা ভেবেই ভালো লাগে আমার। তো একবার মা বোন সব এসেছিলো, তো পাতা কেনা হয়নি, অনেক লোক আসলে পাতা কিনতে হয়, কারণ আমার তো কাজের লোক নেই, তো সেই জন্য ওই তো আমি পাতা কেটে নিয়ে এসেছিলাম। তো সবাই কলা পাতা খেয়েছিল এবং সবাই খুব খুশি হয়েছিল, বলছে বা খুব ভালো লাগছে যে অনেকদিন পর এরকম কলা পাতাই খাচ্ছি, শহরে তো সহজে তো এগুলো পাওয়া যায় না, মানে কিনে আনতে হয় তারপর, আর এমনি পাতার থেকে তো কলা পাতার দাম বেশি। জলটা শেষ করি, করে অনুর কি টিফিন করতে হবে দেখি আগে কি খাবে ও, আজকে বেশি কিছু করবো না, ভালো লাগছে না, মনটা ভালো নেই সকালবেলা থেকে, তো তাড়াতাড়ি করে জলটা শেষ করি, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসি আবার রান্নাঘরে।
কালকের ভিজে জামা কাপড়গুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি, মানে যেগুলো খুব ভিজে বা মনে হচ্ছে একটু রৌদ্রে দেওয়া উচিত, তো সেগুলো আমি জানলায় দিয়ে দেবো। আর বাদ বাকিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ এখানেও হালকা একটু রোদ্দুর আসছে, তো সেগুলোতে একটু গরম হয়ে যাবে। আর যেগুলো একেবারেই সাইডে আছে, তো সেগুলো নিয়ে আমি ওই দিকে যে ডাই নিয়ে জানলায় বা ছেলের ঘরের জানলায় আমি এটা দিয়ে দেবো। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি অনুর জন্য টিফিন করছি, টিফিনে করছি পোলাও আর কিছুটা দুধটা জাল দিচ্ছি, আমি একটু চা করে নেব। টিফিন হচ্ছে ওর টিফিনে আমি পোলাও দেবো, আর এখানে হবে, এখানে হচ্ছে চা, মানে আমি একটু দুধ চা খাবো আজকে, আর অন্যকেও দেবো, তার কারণ ও কদিন ধরেই চাইছে দুধ চা দুধ চা, তো একটু দুধ চা করছি আমি এখন। এখন ওটা হতে থাক, কারণ চা হতে দুধ চা হতে তো অনেকটা টাইম লাগে, মানে ফোটানোর ব্যাপার থাকে, নাহলে টেস্ট আসে না। তো আমরা অনেকদিন পর পর খাই, তো একটুখানি একটু কায়দা করে খেতেই পারি। চাটা বসিয়ে আর অন্য টিফিনটা বসিয়ে আমি ঝাড় দিতে গিয়েছিলাম, এসে দেখি গ্যাসটা ফুরিয়ে গেছে, তো সিলিন্ডারটা আমি বদলে নিয়েছি। আর এখানে দেখো আমার চাটাও হয়ে গেছে, তো চাটাও নিয়ে আমি একটু বসবো, কারণ চাটা একটু রিল্যাক্স করে খেতেই আমার ভালো লাগে। তো চা সঙ্গে আছে এক বাটি মুড়ি, এটাই হলো আমার ব্রেকফাস্ট। আমার চা খাওয়ার পরে মাহিকে আমি একটু দুধ খাইয়ে নিয়েছি, তো ওর দুধ খাওয়ানোর যে কি কত রকমের বাহানা, মানে একবার বলছে দুধ গরম, একবার বলছে চিনি দাওনি, এসব তো সব দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই সেসব আর দেখালাম না। তো এখানে দেখো ওকে অনেক কষ্ট করে খাইয়ে তো আমি চলে এসেছি। সকালে অল্প কিছু বাসন ছিল, সেগুলো মাজার, তো ইউটিউব জয়েন করার পরে সব দিন আমার সমস্ত বাসন ক্লিন করা হয় না, তো যেগুলো আছে আমি সেগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরে কিছু কিছু কাজ আমি এগিয়ে নিয়ে এসেছি। আর কি হয়েছে বলতো, মাছের ঝোল হয়েছে আর উচ্ছালু ভাজাটা এখনো হচ্ছে। যেহেতু আমাদের বাড়িতে একটু বেশি কড়া কড়া ভাজা খায়, তো আমার একটু বেশি সময় লাগে, আর তেলটাও আমি অনেকটাই কম দিই। আর বাকি আছে কটা পটলের একটা কিছু একটা মশলা মশলা টাইপের কিছু একটা করবো, সেটা আমি কেটে রেখে দিয়েছি, মোটামুটি গুছিয়েই রেখেছি। এক কড়াইতেই লাগাবো, আর আর একটা কড়াইতে আর লাগাবো না, তাহলে সব মাছতে হবে। তো অলমোস্ট করে নিয়েছি, অনেকটা গুছিয়ে নিয়েছি, আর কোনো সমস্যা নেই। এখন জামাকাপড় ছেড়ে ফেলেছি, নাইটি পরেছি, তার কারণ হচ্ছে মাহি দেবঙ্গনার কাছে আছে, তা আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। এবার ঘরটা মুছে তারপরে আবার জামাকাপড়টা ছাড়বো, কিছু করার নেই, এরকমই করতে হবে। কারণ আমি যদি সেদিন সব গুছিয়ে তারপরে স্নান করতে যাই না, আর ও যদি চলে আসে তাহলে আমাকে আর স্নান করতে দেবে না, ওই জন্য আমি এই কাজটাই এই বুদ্ধিটাই বার করলাম। তো এখন আমি ঘর মুছবো, আর তার আগে দেবো বারান্দা, আর বারান্দাতে আর এখানে যে গাছগুলো আছে সেগুলো একটু জল দিয়ে দেবো। এর ঘর মোছার পরে যদি জল দিই না, পুরো ঘরটাই জল জল হয়ে যাবে, ওই জন্য আমি এরকম সমস্ত সব গুছিয়ে রেখেছি, এখন আমি জল দেবো। তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই।
তো আমি ঘর মুছে এখানে হঠাৎ করে মনে হলো মাহির চুলটা একটু কেটে দিই, তো সেই জন্য আমি চুল কাটতে এখানে এসেছি। তো গতবার ওকে পার্লারে নিয়ে গিয়েছিলাম, বেশ হাই ফাই বেশ সুন্দর পার্লারে, তো সেখানে যেভাবে চুলটা কেটেছে তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছি সে কীভাবে চুলটা কেটেছিল। তো এখন ভাবছি যে আমি নিজেই কেটে নিই, কারণ এর আগেও কিন্তু আমি মাহির চুল কেটেছি, আহামরি না কাটলেও মোটামুটি চলার মতো কিন্তু কাটতে পারি আমি। ও চুলটা বারবার মুখে আসছিলো আর ও চুল বাঁধতে চায় না বা ক্লিপ বা হেয়ার ব্যান্ডও দিতে চায় না। তো আমি ভাবলাম যে ও চুলটা একটু কেটে দিই, আর ক্যামেরাটা ধরেছে কিন্তু দেবাঙ্গনা, আর দেখো ওর ফাইনাল লুকটা কেমন হয়েছে আমাদেরকে একটু আমাকে জানিও তোমরা। তো বিকেলে গিয়েছিলাম আমি একটু দেবাঙ্গনাকে নিয়ে ওর চোখের ডাক্তার দেখাতে, ওর চোখে একটু সমস্যা হচ্ছিল। তো এর মধ্যে ও বাড়িতেও যাবে না, তো বলছিলো কাকিমা যদি কাছাকাছি থাকে, তো আমি ভাইকে বা আমি নিজেও যেখানে দেখাই তো সেখানে নিয়ে গিয়েছিলাম ওকে। তো চোখের ডাক্তার দেখানোর পরে আমরা একটু বিশালে গিয়েছিলাম, তো দেখে নাও সেই ক্লিপটা। আজ আমরা সকলে চলে এসেছি খুবই পরিচিত এক জায়গায়। এর আগেও তোমাদের সকলের কাছে এই জায়গার উল্লেখ বহুবার করা হয়েছে। এই জায়গাটি হলো বিশাল মেগামার্ট, এটি নারায়ণপুরে অবস্থিত। এইখানকার বৈশিষ্ট্য হলো খুব রিজনেবল প্রাইসে ওয়াইড ভ্যারাইটি অফ কালেকশনস, স্টুডেন্টসদের শপিংয়ের জন্য একেবারে মোক্ষম জায়গা। অনেকেই জেনে থাকবেন এখানে জামা কাপড়, গ্রসারিজ, স্টেশনারি আইটেমস, বাচ্চাদের খেলনা ও ইত্যাদি পাওয়া যায়। আমরা এরমই কিছু কালেকশনস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার সামান্য চেষ্টা করেছি, স্পেশালি যারা বাড়ির বাইরে থাকেন পড়াশুনো বা কর্মসূত্রে বা বিভিন্ন সূত্রে, তাদের ডে টু ডে লাইফের ম্যাক্সিমাম প্রয়োজনীয় জিনিসপত্র এইখান থেকে কিনে নিতে পারেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। আজ আমরাও টুকটাক কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিয়েছি। আশা করি এই ভিডিওর কালেকশনস দেখে আপনাদের নিকটবর্তী বিশাল মেগামার্ট থেকে আপনাদের প্রয়োজনীয় ও পছন্দসই জিনিসপত্র নিতে সুবিধা হবে। ইতিমধ্যেই তোমরা লক্ষ্য করেছো যে মাহি খুব খুশি হয়েছে শপিং মলে গিয়ে, ও বেশ খেলা করছিল ওখানে, আর ও কিন্তু ওর পছন্দ মতো একটা খেলনাও ওখান থেকে কিনে নিয়ে এসেছে। তো আমি এই ভিডিওতে কোনো একটা জায়গায় কোনো একটা ক্লিপে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক কী নিয়ে এসেছে ওখান থেকে। তো আমি বাড়ি চলে এসেছি ডাক্তার দেখিয়ে, তো এখানে আমি রান্না করছি ইডলি। তো ভেবেছিলাম ইডলিটা আমি তোমাদেরকে দেখাবো, তো কোনো একটা কারণে আমি দেখাতে পাচ্ছি না, খুব ব্যস্ত ছিলাম আমি একটু। তো দেখো ইডলির সঙ্গে করেছিলাম এরকম একটা ডাল, একটু টকটক ডাল, এটা কিন্তু সাম্বার না, আর এই হচ্ছে ইডলি। ইডলিটা হচ্ছে সুজির ইডলি। এই দেখো আমাদের ইডলি এবং টক ডাল, মানে টক টক ডাল, এটা ছোলার ডাল। তো এখানে বসেই দেবাঙ্গনা অনুকে পড়াচ্ছিল, মাঝে মধ্যে ওকে একটু অঙ্ক দেখিয়ে দেয়, তো ও চলে যাচ্ছিলো, তো আমি বললাম একেবারে খেয়েই চলে যাও, তো ও খেয়ে তারপর গেছে। তো ওর ছেলে এবং আমার হাজবেন্ডকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি আর দেবাঙ্গনা এখানে বসে বসে খাচ্ছি। আর দেখো মাহি তোমাদেরকে কী দেখাচ্ছে। আমরা আসলে ওখান থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেগুলো সন্ধ্যাবেলা সব বসে বসে খেয়েছি, সেটা আর শ্যুট করতে আমি ভুলে গেছি। তো এটা একটা ক্রিম রোল, সেটাই তোমাদেরকেও দেখাচ্ছে। আজকের ব্লগটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে সারাদিনটা আমার খুব ভালো গেছে, তো অন্য দিনের থেকে একটু অন্যরকম গেছে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে
একটা লাইক দিও, কমেন্ট করো, আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা ক্লিক করতে যেন একেবারেই ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।